প্রাথমিক চিকিৎসা তারা এখানে সম্ভব হইতো না, হ্যাঁ টাকা চালানো সম্ভব হইতেছে না, তোমার লুকে লাগিয়া একটা সরকারি সংস্থা কি হয় আপনার? আমার ভাই বাড়ি কোন জায়গাতে? বাড়ি আদর্শ করুন, পূর্ব কোকনা আদর্শ করুন। কোন জায়গাতে? বিশালগড় পূর্ব কোকনা আদর্শ করুন। কি হয়েছিল ঘটনাটি, কবে হয়েছিল? স্ট্রোক করছিল, স্ট্রোক করার সাথে সাথে হাঁপানি হসপিটালে আনা হয়েছিল। হাঁপানিয়ার থেকে হাঁপানিয়ার দুই তিন দিন লাগছে, তারপরে তারা কইছে এখানে সম্ভব হইতো না, আমরা বাইরে নিয়ে যাও। তখন তলিগলি তারা টাকা পয়সা না, গরিব মানুষ কাজ করে ভাত খায়, হ্যাঁ তারপরে পাড়ার মানুষ সাহায্যে সবাই সাহায্যে নিয়ে তারা কলকাতা নিয়ে গেছে। নেওয়ার পরে এখানে চিকিৎসা চিকিৎসা কদিন, তিন দিন বা চার দিনের মতন আসলো, তারপর টাকা চালাতে অসম্ভব। তো তারা বলতেছে যে এখন তাহলে আপনারা ওখানে নিয়ে যান, হ্যাঁ ওখানে নিয়ে মানে আপনারা আরেন ঠাকুরে কত টাকা ওইখানে ওটি দোকানের সময় কইছে তারা প্রায় পাঁচ ছয় সাত লাখ টাকার মতন একটা অ্যামাউন্ট দিচ্ছে তারা, মানে ওরে করে পরে প্রায় আট দশ লক্ষ টাকার ব্যাপার আসলো। এ তো বড় তাও একটা ঝুঁকি নিছে, যাই তো তারা তো দায়িত্ব নিছে না, তার সম্ভব হয়েছে। বাবা কি করে? এর বাবা কাজ করে, কি কাজ করে? তো যুগালি কাজ করে। যদি কোনো কিছু না করে তাহলে গাড়ি তুই আনছে তো দুটা আড়টা বাজে এখানে পড়ছে। এখানে আসার পরে তো আমরা অনেক তারার লগে সব যোগাযোগ হইতেছে, কিন্তু তারা আমরা ফাটাইছে, তারা সিস্টেম হইতেছে, তারা সিট নাই, তারা কিন্তু একবার যে রুগীটার কী হয়েছে ঘটনা এই জিনিসটি তারা দেখতে পাচ্ছে না, কখন অবধি দেখছে না। এই যে কত কোনছে দুইটা আর একটা সময় আইসি, তাহলে এখন কটা বাজে দেখেন? কখন অবধি? কখন অবধি আপনি ডাক্তার কেউ কোনো যোগাযোগ নাই? কখন বাজে? পাঁচটা তেরো বাজে, হ্যাঁ এখন অবধি কেউ কোনো ডাক্তার না কোনো নার্স কারোর দিয়ে কোনো কোনো দপ্তরের লোক সুদ্ধা এখন আয় কোনো তারা লোকরা আমরা উঠছে নিচে তিনতলা চারতলা আঠালো আপডাউনে চলছে আর আইতে হবে তাতে বুঝলেন তাই ওইদিকে দেখেন এইদিকে কী হবে, হ্যাঁ কিন্তু চলছে এই অবস্থা। আসার লগে লগে তারা আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করছি, ডাক্তার আমরা কোনো হ্যাঁ সারাই দিছে না না আয়া দেখছে। আমরা অনেক লাভান অনেক সময় একবার উত্তেজনা আয়া ডাক্তারের চেম্বারে সুদ্ধা চলে গেছে, যাওয়ার পরে হ্যাঁ তারপরে ফোনে গা আজকে আড়াই ঘন্টা তিন ঘন্টার পরে এক ফোন আসছে ডাক্তার, এই যে আপনারা দেখলেন এখানে সামনে রুগীটা কোনখান থেকে আনা? আরেন ঠাকুর থেকে আছে, কলকাতা আরেন ঠাকুর থেকে আনা। কী অসুবিধা? কী অসুবিধা? স্টক করছিলাম আমাদের এখানে বাড়িতে স্টক করছিল। বয়স কত? বয়স উনিশ বছর। এরপরে দেখছো না এই মাত্র।